এক সেকেন্ড এক সেকেন্ড জুন ম্যাডাম, আমি আপনাকে বুঝিয়ে বলছি, মানে উনি বাড়ি কিনলেন না কিনলেন তাতে ওনার কি এসে যায় আমি ঠিক জানি না, কিন্তু আমাদের এসে যায়। দেখুন, আপনাকে একটু ইতিহাসটা জানি, আপনি জানেন তাও মনে করে দিচ্ছি। আমার বৌদির শ্বশুর মশাই, মানে আমারও শ্বশুর মশাই, উনি বৌদির নামে বাড়িটা করেছিলেন। বৌদি বাড়ি ছাড়ার আগে নিজের শাশুড়ির মায়ের নামে বাড়িটা লিখে যান, আর আপনি নানা নই ছক্কশে আর কি বাড়িটা নিজের নামে করে ফেললেন। কিন্তু আপনাকে এই বাড়িটা আমি বিক্রি করতে দেব না, মানে আমরা কেউ বিক্রি করতে দেব না। আপনি কি আইনের ঊর্ধ্বে? না 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 না, আইনের ঊর্ধ্বে আমরা কেউই যেতে পারি না। যেমন আইনের ঊর্ধ্বে আপনিও যেতে পারেন না। যে বাড়ির ভোগ দখলের অধিকার দেওয়া আছে সেই বাড়ি আপনি বিক্রি করেন কি করে? সেটা তো বেআইনি কাজ। আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনি জোর করে বাই ফোর্স বাড়িটা আপনার শাশুড়ি মার কাছ থেকে, সরি, মাসির কাছ থেকে লিখিয়ে নিয়েছেন, এটা তো হতে পারে। আচ্ছা মিসেস রোহিত সেন, আপনি জ্যোতিষী? হ্যাঁ, মানে এখানে বসে সব বুঝতে পেরে গেলেন। তোমাকে চেনার জন্য তোমার কাছে যাবার দরকার পড়ে না জুন। যারা তোমাকে জানে তারা দূর থেকে তোমার সব কিছু বুঝতে পারে। আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে দয়া করে এই সেনগুপ্ত বাড়ির আর সর্বনাশ করো না, অনেক তো করেছ। একটা গোটা বাড়ি পেয়েছ নিজের নামে, ওই বাড়িটা নিয়ে সুখে শান্তিতে ওখানে সংসার করো না, থাকো না। কেন শুধু শুধু বাড়িটা বিক্রি করার লোভ দেখাচ্ছ তুমি? বাড়ি বিক্রি করতে আমি তোমাকে দেব না। শ্রীময়ী, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো নাকি? এটা কোনো চ্যালেঞ্জের ব্যাপার নয়, তবে হ্যাঁ, এই বাড়ি বিক্রি করার লোভ তোমাকে ত্যাগ করতে হবে। কি অধিকার আছে তোমাকে আমার এটা করতে না দেওয়ার? আমার হয়তো কোনো অধিকার নেই, কিন্তু যাদের অধিকার আছে তারা কিন্তু তোমাকে আটকাবে। তারা কারা, কোথায়? এই যেমন ধরুন আপনার শাশুড়ি মা, তিনি যদি কমপ্লেন করেন যে আপনি ঠকিয়ে, আপনি তাকে ঠকিয়ে জোর করে বাড়িটা লিখিয়ে নিয়েছেন, তাহলে কিন্তু আপনি বিশাল ফাঁসান ফাঁসবেন, এবং বাড়িটা বিক্রি করার অধিকারও আপনার হাত থেকে চলে যাবে। এমন হতে পারে যে বাড়িটা আপনাকে হয়তো ফেরত দিয়ে দিতে হতে পারে। শুনুন জুনগুহ, আমার একটা খুব স্ট্রেট কাট পলিসি আছে, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে কিন্তু আমি এটাকে বাঁকানোর জন্য প্রস্তুত থাকি। অনেক তো হলো জুন ম্যাডাম, অনেক তো হলো, অনেক কিছু পেলেন, একটা সাজানো সংসার পেলেন, একটা গোটা মানুষ পেলেন, একটা গোটা বাড়ি পেলেন, তাও আপনার লোভের কোনো সীমা নেই? মানে এখন ওই ওই বাড়িটাই বিক্রি করে দেবেন? এই যে চাকরিটা করছেন সেটা এই রোহিত বাবুর জন্যে, উনি যদি ওখানে বলে দেন, আর যদি জানাজানি হয়ে যায় যে আপনি এইভাবে ফ্রড করেছেন, ফ্রড করে একটা বাড়ি গোটা বাড়ি বিক্রি করার চেষ্টা করেছেন, আপনাদের চাকরি চলে যাবে। আর এই গোটা বাড়িটা হাতছাড়া হয়ে গেল, তার মানে আপনার অবস্থা কি হল? আপনাকে তো রাস্তা রাস্তা ভিক্ষে চেয়ে বেড়াতে হবে, তাই না? আর আমি যতদূর আমার অনিন্দ্যদাকে চিনি, আমার মনে হয় না আর বেশি দিন আপনার সাথে সংসার করতে পারবে। হ্যালো,
এখানে? আমাকে এখানে কেন ডাকা হয়েছে আমি তো বুঝতে পারছি না। অনিন্দ, এরা কিন্তু সবাই মিলে চক্রান্ত করে তোমাকে ডেকে এনেছে, আমাকেও ডেকে এনেছে। তুমি কিন্তু ওদের একদম ট্রাস্ট করবে না, ওদের ফাঁদে পা দেবে না। কে কার ফাঁদে পা দিচ্ছে সেটা এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা অনিন্দ, আপনি কি জানেন আপনার পৈতৃক বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, তার জন্য 5 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছেন জুন গু এই ভদ্রলোকের কাছ থেকে, মিস্টার লাহিড়ি, পলের বন্ধু। মানে কি? হ্যাঁ, আমি আপনার বাড়িতে 2 দিন গেছি, না আপনার স্ত্রীকে আমি 5 লক্ষ টাকা অ্যাডভান্সও দিয়েছি। তখন তো আমি জানতাম না যে এর মধ্যে এত জটিলতা আছে। আমি ভেবেছিলাম যে বাড়ির সবার সম্মতিতেই এই বাড়িটা বিক্রি হচ্ছে, কিন্তু ওনার আচার ব্যবহারে আমার একটু খটকা লাগে। আর তখনই আমি উপলের সঙ্গে যোগাযোগ করি। আর উপল হচ্ছে আমার বহু পুরনো বন্ধু। কোনো প্রপার্টি কেনা বেচা হলে আমাদের বন্ধুরা সবাই ওই উপলের সঙ্গেই কনসাল্ট করে। আর সেটা ভেবে আমি মানে উপলের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে এটা উপলেরই শ্বশুর বাড়ি। আর এনারা এখানে একটা প্ল্যান করেন যে আরো বেশি টাকার লোভ দেখিয়ে মানে অন্য কারুর নাম দিয়ে ফোন করে এই ম্যাডামকে এখানে ডাকা হবে, আর সেখানে আমিও থাকব। সো তুমি তাহলে কাজটা করেই ছাড়লে? অথচ কালকে যখন তোমায় জিজ্ঞেস করা হলো, তুমি পুরস্কার ডিনাই করলে, তুমি বললে এরকম কিছু করোনি তুমি। অনিন্দ, আমরা এ বিষয়ে পরে কথা বলবো। ইউ আর সাচ এ চিট। আমরা এ বিষয়ে পরে কথা বলবো। না 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 না, কোনো পরে কথাটা তো হবে না। তোমাদের স্বামী স্ত্রীর যদি কোনো আলোচনা থাকে সেটা তোমরা পরে করতে পারো, যেখানে খুশি করতে পারো, কিন্তু এই ব্যাপারে যে কথা হচ্ছে সেটা এখানেই বলতে হবে, এখানেই শেষ করতে হবে। কাকে ছেড়ে কার সাথে ঘর করছেন অনিন্দ? আপনি তো দেখছি জানেনই না আপনার বউ কোন দিকে যাচ্ছে। বউয়ের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, বউয়ের উপর কোনো কন্ট্রোল নেই। আমি দেখছি উনি আপনাকে কন্ট্রোল করছে। এসব কথা বলার মানে কি রোহিত বাবু? মানেটা খুবই পরিষ্কার। এবার তোমাদের ভিটে মাটি ছাড়া হতে হবে। অবশ্য ভিটে মাটি ছাড়া হয়ে তোমরা কোথায় যাবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটাই বক্তব্য যে ওই বাড়িটা তো বাবার বাড়ি। বাবা একটা পরিস্থিতিতে পড়ে বাড়িটা আমার নামে লিখে দিয়েছিলেন। ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে আমি বাড়িটা মায়ের নামে লিখে দিয়েছিলাম। মায়ের নামে এই কারণে লিখে দিইনি যাতে জুন গুহ একদিন ওই বাড়িটা বিক্রি করে তার ফায়দা লোটে। বাবার বাড়ি, আর যদি কোন কারণে বাড়িটা বিক্রি হয়ে যায় বাবা অত্যন্ত কষ্ট পাবেন। যে কটা দিন বেঁচে থাকবেন কষ্ট নিয়ে বেঁচে থাকবেন, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। কেন করলে চুপ? কেন করলে এটা? কাকে জিজ্ঞেস করে করলে? কার পারমিশন নিয়ে করলে? ইনফ্যাক্ট তুমি আমার মায়ের এই ব্যাপারটা নিয়ে আপত্তি ছিল, তাকে অবধি এটা বলনি। দেখেছেন তো অনিন্দ, আপনার মাকেও জানায়নি কিন্তু। মাসি মাসি করে তো সারাক্ষণ জব করতেন, আর এই বেলায়। যাক, ব্যাপারটা অনেক জলবৎ তরলং হয়ে গেল। অনিন্দ, মাসিমাকে বলুন যে এটা বলতে চুন গুহ জোর করে বাড়িটা লিখিয়ে নিয়েছে এবং এই মর্মে কোর্টে একটা কেস করতে। কোনো রকম কোনো কনসালটেন্সি যদি লাগে বা কোনো সাহায্য লাগে আমি আছি। হ্যাঁ, এখন যদি জুন গুহ ভালো ভালো মিটিয়ে নেন তাহলে অবশ্য অন্য ব্যাপার। অপাত্রে কোনো কিছু দান করাই শোভা পায় না। তোমার মাকে বলো বাড়িটা যেন উনি নিজের নামে আবার ফিরিয়ে নেন, আর তার জন্যে
যা যা করা দরকার সেটা যেন উনি অবশ্যই করেন। অরিন্দুদা, হাতে নাতে প্রমাণ পেয়ে গেলে তো অযোগ্য মানুষ কোনো কিছুই হ্যান্ডেল করতে পারে না, না তোমার সংসার, না তোমার প্রপার্টি। উল্টো তুমি যদি দেখো তাহলে কত বড় ফ্রড, এটা আজ তুমি জানতে পারবে। বাড়িটা নিজের নামে করে ফ্রড করে বাড়িটা বিক্রি করে দিতে চাইছিল, এরপরে একটা হয়তো কোর্ট অর্ডার বার করতো, কোর্ট অর্ডার বার করে তোমাদের পথে বসিয়ে দিত।